ভাই তোমরা দুষ্টু কোশ্চেন করো কেন? একটু বয়স হয়েছে তো? যদি বলি নাও আমাকে অ্যাওয়ার্ড টানে না, এটা খুবই একটা ফালতু কথা হবে। জন্মদিনটা বরাবরই আমার জন্য খুবই আনন্দের এবং স্পেশাল দিনটা আমার জন্য খুবই আনন্দের। কিন্তু এবার যেটা হয় যে আমার নানু হসপিটালে, আমি কিন্তু সবার সামনে আমার নানুর হাত ধরেই সবসময় আমি কেকটা কেটেছি জন্মদিনের। এবার আমার নানু হসপিটালে আমার নানুর একটা ছোটো অপারেশনও হয়েছে, আজকে 11 দিন ধরে হসপিটালে। আমার মনে হয় না যে দুদিন পরেই আমার বার্থডে এবং দুদিনের মধ্যে সে রিলিজ হয়ে যাবে। এবং ওই ওরকম হয়তো আমি শ্যুটিংটাতে হয় কি অনেক আগে থেকে আমি ডেটটা লক করেছি, এত মানুষের এত অ্যারেঞ্জমেন্ট। সেখানেও কিন্তু এই আমার ইউনিটটা কিন্তু অনেক হেল্প করেছে, অনেক হেল্পফুল। আমি সেক্ষেত্রে বলব আমি অনেক কৃতজ্ঞ সবার কাছে যে আমার নানু যখন অসুস্থ, খুবই অসুস্থ, তখন আমাকে ছুটি দেওয়া হয়। মানে আমি আসলে শ্যুটিং করতে পারিনি তখন, সেটা নিয়ে আমার একটা মানসিক চাপ ছিল। কিন্তু তারা অনেক ফ্রি করে রেখেছে আমাকে, মানসিকভাবে অনেক সাপোর্ট দিয়েছে পুরো ইউনিটের কাছে, সত্যি আমি অনেক কৃতজ্ঞ। আর নানুকে এখনও আসলে রিলিজ করা হয়নি, সো আমার মনে হয় না এবার আমি আসলে সবার সাথে জাঁকজমকভাবে ওই আয়োজনটার মধ্যে আমি থাকতে পারবো। কিন্তু আমি খুব ট্রাই করছি, এটা আসলে একটু পরে হলেও আমি আসলে সবার সাথে একটু আনন্দটা করতে চাই। এই কাজটা শেষ করার পরে এটা তো আসলে আমরা হয় কি যে আমরা শুরু থেকেই প্ল্যানটা করেছিলাম এরকম যে আমরা ক্যামেরা মানে অন করব এবং অফ করব যখন, পুরো আর কোনো কিছু বাদ রাখবো না, আমরা পুরো শ্যুটিংটাই ডান করে ফেলবো, সেরকমভাবেই প্ল্যান হচ্ছে। মাঝখানে আমার জন্য একটুখানি গ্যাপ গেল, সো ওই তো প্রকৃতি আর অসুস্থতার উপরে তো কারো হাত থাকে না। এখন মনে হয় না যে আসলে আর কোনো গ্যাপ পড়বে, আমরা পুরো সিনেমাটা শেষ করে ওই অনবিশ্বাস বিশ্বাস করে এটা একটা সুন্দর একটা রুটিন, মানে জীবনের এই অধ্যায়টা আমার জন্য অনেক বিউটিফুল। এবং আমি একটু অলস যদি মানে হয় না, আমি আগে আগে কিন্তু সত্যি আসলে এই বিষয়ে একটু অলস ছিলাম, মনে হয় কি আচ্ছা 8টায় কল তো আমি দেখা গেলো ঘুম থেকে 8টায় উঠছি, এরকম কিন্তু হয়েছে অনেকবার। তো আস্তে আস্তে হয়তো 1-2 ঘন্টা লেট হয়ে গেছে, কিন্তু এখন যেটা হয় যে 7টার সময় কল টাইম থাকে, তার মানে আমি 5টার সময় উঠি এবং আমার সাথে আমার মাথায় থাকতে হয় যে আমার বাবুকেও রেডি করতে হবে, সব কিছু মিলিয়ে। এবং এই জার্নিটা আমার কাছে এত বিউটিফুল এবং আমার মোটেও কষ্ট হচ্ছে না, উল্টো আমার আমার মনে হয় যে সময়ের তো কোনো ঘাটতি পড়ছেই না, উল্টো আমার কাছে সময় বেঁচে যায়। না না না, অনেক আগে থেকে মাল্টিকাস্টিং হয় তাই না? অনেক বড় বড় আর্টিস্টরা একই সাথে এক স্ক্রিন ভাগ করে কাজ করেছে, স্ক্রিন শেয়ার করে কাজ করেছে, তো এটা খুব নতুন কিছু না। মাঝখানে হয়তো গ্যাপ, কেন গ্যাপ আমি জানি না, হয়তো ব্যক্তিগত রেষারেষি থেকে অনেক কিছু হয়, কিন্তু আমাদের এখনকার যে পরিস্থিতি ইন্ডাস্ট্রি সবার সাথে কিন্তু অনেক ভালো, মানে যোগাযোগটা অনেক ভালো, ব্যক্তিগত যোগাযোগ। সেক্ষেত্রে বলবো কোনো আর্টিস্টের সাথে আমার আসলে পার্সোনালিভাবে কোনো দ্বন্দ্ব নেই, যদি কেউ যেতে এসে দ্বন্দ্ব না করে। আরে তোমরা দুষ্টু কোশ্চেন করো কেন? ও রাফি ভাইয়ের সাথে আসলে আমরা যখন ডে বাই ডে গল্প নিয়ে বসছিলাম বা কাজ নিয়ে যখন কথা হচ্ছিল, তখন কি হয় যে আমরা মানে আমাদের ভেতরকার বন্ডিংটা এমন হয়ে গেছে যে বোঝাপড়াটা, হ্যাঁ ডিরেক্টর আর্টিস্টের ব্যাপারটা এমন হয়ে গেছে যে আমরা ছোটো একটা কাজ দিয়ে আসলে যাচ্ছিলাম যে একটু বড় সড়ো করে হোক, সেটা ওটিটি থেকে না শুরু করে সিনেমা থেকেই হোক। তো দুজন যখনের এই চিন্তাভাবনাটা মিলে গেল তখন মনে হয় একটা সময় নিয়ে ভালো কিছু করি। না না না, আমি একদমই ওভাবে দেখছি না, কম্পিটিশন থাকা ভালো আর্টিস্টদের মধ্যে, তাহলে কাজের মানে একটা সুন্দর কোয়ালিটিফুল জায়গায় যেয়ে দাঁড়ায় সব কিছু। তো আমার মনে হয় ওই কম্পিটিশনটা আমিও রাখতে চাই, সবার সাথে কাজের রেষারেষিটা থাকা খুব ইম্পর্টেন্ট। না এই যে কাজগুলো আমি করছি এগুলো কিন্তু একদিনে আমার কাছে আসেনি, বা একদিনে আমি ডিসিশন নেইনি যে কালকে আমরা কাজে যাবো বা পরের মাসেই আমরা কাজে যাব। এই কাজগুলো কিন্তু বিগত 2 বছর ধরেই আমার সাথে কথা হচ্ছিল যে আমাদের কাজগুলো কেমন হয়। দেখো একটা গল্প কেউ ভাবে, তারপর ওটা নিয়ে আমরা বসি, একটা ক্যারেক্টার কোথায় গিয়ে দাঁড়াবে বা ওই স্ক্রিপ্টিং থেকে শুরু করে কিন্তু আমরা থাকি, সেটা একটা লম্বা প্রসেস। হ্যাঁ একদিনে কিন্তু আমরা আসলে কোনো মানে ডিসিশনে যেতে পারি না। সো এই কাজগুলো কিন্তু আমার অনেক আগে থেকে, প্রায় 6 মাস। ডোডোর গল্পটাও কিন্তু আমরা প্রায় 6 মাস হয়ে গেছে, 6 মাস আগে থেকে কিন্তু আমরা গল্পটা নিয়ে বা এই টিমের সাথে আমি কানেক্টেড। হ্যাঁ প্রীতিলতা, আমার টিমটাই আসলে আমার মনে হয় এটা আমার না বলে আমার টিমের কাছ থেকে শোনাটা উচিত, কারণ ওনারা ভালো বলতে পারবেন। এটা যেহেতু একটু বড় সড়ো করেই অ্যারেঞ্জমেন্টটা একটু বড়, আমরা চিটংয়ে একটা যুদ্ধ মানে সিকোয়েন্সগুলো এরকম একটা যুদ্ধ কেন্দ্রিক ঘটনা আসলে, তো ওটার জন্য
প্রস্তুতি আমার থেকে আমার টিমটার একটু এফোর্টটা একটু বেশি দিতে হবে না আমি কিন্তু আমি আমার আব্বানির সাথে যেটা কথা হয় বা আমার টিমের সাথে যেটা কথা হয় ওদের সাথে কিন্তু কথাই হয় যে আমি সিনেমাতে ব্যাক করব প্রথম কিন্তু প্রীতিলতার ক্যামেরার সামনে দাঁড়াবো এরকম হ্যাঁ সবাই কিন্তু এটাই জানে ইভেন আমি যখন ডোডোর গল্প বা যে কোনো কাজেই আমি শিডিউল দিচ্ছি না কেন প্রথমে নকটা কিন্তু আমি প্রীতিলতার টিমকেই দিচ্ছি যে আমি কিন্তু এই শিডিউলটা দিব কি দিব না এবং তারাই ডিসিশন নেয় যে আচ্ছা ঠিক আছে দাও তার মানে শুধু তো আমার দিক থেকে হবে না প্রস্তুত তো আমি থাকলেও হবে না তাদেরও থাকতে হবে সো আমার মনে হয় কিছুটা টাইম লাগছে কিন্তু ভালো কিছু হবে ইনশাআল্লাহ আমি অনেক বেশি কাজ করতে চাই না বলেও কিন্তু অনেক বেশি কাজ হাতে নিয়ে ফেলেছি হ্যাঁ অর্ধেক বছর তো লক হয়ে গেল সবার সবার সাপোর্ট সবার ভালোবাসা সবার দোয়া আসলে এটা না অনেক বেশি আমার মনে হয় অনেক ম্যাচিউর হয়েছে একটু বয়স হয়েছে তো একজনের দায়িত্ব নিয়ে ফেলেছি একজনকে একটা মানুষ আমার উপরে আসলে ডিপেন্ডেন্ট ও সব কিছু আমার করতে হয় সেখান থেকে মনে হয় মানসিকভাবে আমি কোথাও একটা বড় হয়ে গেছি এই তো একটা বয়স না সব কিছু একটা সময় সময়কে তো বিশ্বাস করতে হবে এবং আমি খুবই সময় বিশ্বাস করি না আগে আমি কোনো কিছু ভাবতামই না এমন কাজ আছে যে 10টা কাজের মধ্যে আমি দেখা গেল 9টাই না ভেবে করে ফেলেছি হ্যাঁ মানে আচ্ছা ঠিক আছে চলো করি এরকম কিন্তু এখন একটা কাজ আমি হয়তো 100 বারও ভাবি রাজ্যে তো জ্বালে না ওর এটাই কাজ ও দুষ্টুমি করা কাজ ও এখন এই বসে কি করবে ও তো এগুলাই করবে এটা আসলে কি আমরা আমরা যখন একসাথে কাজ করেছি তখন অনেক নাচাগানা টাইপের ক্যারেক্টার করেছি আমরা দুজনে হ্যাঁ অনেক বেশি কমার্শিয়াল একটু 5-6টা গান থাকতো এমন যে ধুমধারাক্কা নাচানাচি হবে কিন্তু এখানে কোনো এখানে কি হয় অনেক অনেক মেপে মেপে কথা বলা ডায়লগুলো ওরকম মেপে মেপে চরিত্রর গরণটাই ওরকম তো আমরা আসলে নতুনভাবে নতুন সাইমন পরি কাজ করছি এখানে আগের কোনো সাইমন পরিকে দেখাই যাবে এটা একটা খুব দারুণ মনে হয় একটা অবশ্যই চ্যালেঞ্জের কিন্তু অনেক সুন্দর কিছু দাঁড়াবে আমার মনে হ্যাঁ এখন যদি বলি না আমাকে অ্যাওয়ার্ড টানে না এটা খুবই একটা ফালতু কথা হবে ডেফিনেটলি আমাকে অ্যাওয়ার্ড টানে কারণ প্রত্যেকটা ভালো কাজের যদি এটা তো স্বীকৃতি না সবাই আমরা এটাই বলি অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে যে ভালো কাজের স্বীকৃতি তখন মানুষকে অনেক বেশি উৎসাহিত করে ভালো কাজ করার জন্য এটা আমরা সবাই বরাবর বলে থাকি প্রত্যেকটা আর্টিস্টরাই বলে তো আমার সত্যি কথা বলতে আমি একজন আর্টিস্টের বাসায় গিয়েছিলাম সেটা খুবই খুবই আগে মানে আমার আমার মিডিয়াতে কাজ করার অনেক আগে বাসায় গিয়েছিলাম মানে খুবই অ্যাক্সিডেন্টলি মানে হয় না যে এটা কার বাসায় হচ্ছে অমুক আমি বলতে যাচ্ছি না কেন মহিলা মানুষ তো এত অ্যাওয়ার্ড দেখে আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম যে ও মাই গড কী সুন্দর সুন্দর কত দারুণ দারুণ কাজ করলে এত 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 অ্যাওয়ার্ড দিয়ে ঘর ভর্তি করা যায় আমার মনে হয় জীবনের সব থেকে দারুণ শোপিসটা হচ্ছে অ্যাওয়ার্ড মানে এর থেকে সুন্দর জিনিস কিছু নাই দেখ হ্যাঁ তো আমার আমার ওগুলো চাই ডেফিনেটলি চাই আমি একজন আর্টিস্ট তো এটা আপনারা কেন বানাচ্ছেন আপনারা মিলাচ্ছেন এগুলো আমি একটা সেক্টরে উনি এক আলাদা সেক্টর না তারপরও আমি কেবল দেশে টুকটাক করে কাজ করছি দেশেই মানুষ টুকটাক করে আমাকে পছন্দ করা শুরু করছে আমার কাজগুলো পছন্দ করা শুরু করছে আর সেখানে সে তো ইন্টারন্যাশনাল একজন খেলোয়াড় তো তার ফলোয়ার সাথে আমার ফলোয়ারে তো কোনো মানে একদম কেন করছেন এগুলো আপনারা এগুলো করবেন না আমি ফুটবল লাভার কিন্তু আমার আমার ক্রিকেটও ভালো লাগে তাই বলে ক্রিকেট যেমন পছন্দ না তা না ক্রিকেট যেমন সবাই অনেক আয়োজন করে দেখে হই হুল্লোড় করে দেখে ওইগুলো দেখতে আমার অনেক মজা লাগে আমি তো ডেফিনেটলি দেশকেই সাপোর্ট করবো দেশে যাতে অনেক ভালো খেলে সেটা না আমি জানি না আমি চাই না এগুলো বলতে